ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তামির বিরুদ্ধে তামিমার মেয়ে রাকিব হাসান তুবাসহ দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার অপসাক্ষী হলেন রাকিবের মামা লুৎফর রহমান। তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন। এদিন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা আদালতে হাজিরা দিয়েছে। তাদের উপস্থিতিতে সাক্ষী তুভাসহ দুইজনের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে তার মেয়ে তুবা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণের সময় আদালত ক্যামেরা ট্রায়ালে ছিলেন। তিনি আরও বলেন, তুবা সম্পূর্ণরূপে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী তুলে ধরেছেন এবং সাক্ষীতে সমস্ত ঘটনা বিবরণ জানা গেছে।